সুন্দরবন, যেখানে প্রকৃতি তার অনন্য সৌন্দর্য এবং জীব বৈচিত্র্যের সমাহার ঘটিয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারের শিকারের সম্মুখীন হওয়া থেকে শুরু করে লবণাক্ত জলে কুমিরের উপস্থিতি পর্যন্ত এই অরণ্য যেন প্রতিটি পদক্ষেপেই রহস্য এবং রোমাঞ্চে ভরা। কিন্তু এই সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে আছে এখানকার মানুষের কঠিন জীবন সংগ্রামের গল্প। প্রতিদিনের লড়াই করা সুন্দরবনের মানুষকে নিয়মিত সাইক্লোন, জলোচ্ছ্বাস এবং বন্যপ্রাণীর হুমকির সম্মুখীন হতে হয়। আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরব আমাদের 2-3 দিনের সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা। এই ভ্রমণে আমরা সাক্ষী থাকব কিভাবে প্রকৃতি ও মানুষের এই অদ্ভুত মিলন এক অভূতপূর্ব অ্যাডভেঞ্চার তৈরি করে, এবং উপভোগ করব জলপথে ভেসে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতার। এখন সময় 6:10, আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। 6:30 শিয়ালদা ক্যানিং লোকাল ধরে আমরা যাব ক্যানিং এ। সাউথ সেকশনের 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এছাড়াও সকালের দিকে আরো অনেক ক্যানিং লোকাল অ্যাভেলেবেল আছে। ট্রেনের টাইম টেবিলটা স্ক্রিনে মেনশন করে দিলাম। এখন বাজে 7:45, ট্রেন প্রায় 5 মিনিট লেটে আমাদেরকে নামিয়ে দিল ক্যানিং স্টেশনে। আর এই স্টেশনে নেমে কিন্তু তোমাদেরকে এই সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে 2 মিনিট হেঁটে এগোলেই পৌঁছে যাবে ঘোষপাড়ার দিকে। আমরা যাচ্ছি রয়্যাল যাত্রী ট্রাভেলস এর সাথে, আর এটাই ওনাদের অফিস। গিয়ে দেখি আমাদের অটো এসে হাজির। ক্যানিং স্টেশনে পৌঁছানোর পর থেকে সুন্দরবন ভ্রমণ শেষ করে ক্যানিং স্টেশন ফেরা অবধি সবটাই প্যাকেজ ইনক্লুডেড। প্রায় 1 ঘন্টা অটোতে আমরা চলে এলাম সোনাকালী ঘাটে। আমরা বোটে উঠে গেছি। এই সব বোট গুলো ছাড়পায় দেখতে পাচ্ছ, লাইন দিয়ে কিন্তু পরপর সব বোট গুলো রয়েছে। আমার ঠিক পেছনটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সোনাকালী ঘাট। তোমরা যদি সুন্দরবন ভ্রমণ করো, তোমাদের বোট কিন্তু এই ঘাট থেকেই ছাড়বে। বোটের ওপরের ফ্লোরে বেশ সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এই হচ্ছে বোটের উপরে, আর নিচের হচ্ছে কম্পার্টমেন্ট হচ্ছে এই যে। নিচে ঢুকলে কিন্তু এরকম বড় বড় বেড রয়েছে, তোমরা চাইলে এখানে রেস্ট নিয়ে নিতে পারবে। আর নিচ থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাবে, দেখাই যাচ্ছে। বেশ অনেকগুলোই খাট রয়েছে এখানে, টিশার্ট এখানে বসে রয়েছে, এখানে আমাদের ব্যাগগুলো রেখেছি। আর ঠিক এখানে কিন্তু 2টো ওয়াশরুম রয়েছে, এদিকে একটা আর এদিকে একটা। ওয়াশরুমে কিন্তু ওয়েস্টার্ন কমোড রয়েছে। এখন আমরা যেই নদীটি পার করছি এটির নাম ভোগল নদী। বোট ছাড়তে না ছাড়তেই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, আর এই দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে কিন্তু রয়েছে লুচি, আলুর দম আর এই মিষ্টি। ব্রেকফাস্ট শেষ করার কিছুক্ষণের মধ্যেই হাতে চলে এলো চা আর চিংড়ি পকোড়া। এখন আমরা যাচ্ছি ঘোষাপাড়া দিকে, প্রায় পৌঁছে গেছি। আমাদের টোটাল টাইম লেগেছে কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিট। গোসাবাতে নামলে 2টি সাইট সিন স্পট আছে। আমরা পৌঁছে গেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। গোসাবা ফেরিঘাট থেকে প্রায় 5-6 মিনিট হেঁটেই যেতে হয়। হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ প্রভাবশালী ব্যবসায়ী। 1930 সালে প্রায় 9,000 একর জমি কিনে এই বাংলোটি বানিয়েছিলেন। গোসাবার গ্রামীণ উন্নয়নে তার এক অতুলনীয় ভূমিকা রয়েছে। বাংলোটি ঘুরে গোসাবা থানাকে ক্রস করে 6-7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে বেকন বাংলোতে। আমরা আমাদের টিকিট কেটে নিয়েছি, পার পার্সন কিন্তু 5 টাকা করে টিকিট। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবি ঠাকুর এই বাংলোতে এসেছিলেন এবং 2 রাত কাটিয়েছিলেন বলে শোনা যায়। বর্তমানে এখানে একটি খুব সুন্দর পর্যটকদের জন্য প্রাকৃতিক উদ্যান তৈরি করা হয়েছে। প্রায় 1.5 ঘন্টা সফর করে এবার আমরা আছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে পাখিরালয়। এখানে এই অনুকূল ঠাকুরের আশ্রমটা রয়েছে, তার ঠিক পাশে কিন্তু লাইন দিয়ে বোটগুলো দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে আমাদের বোটটা খুঁজে সেখানে উঠতে হবে। এখন বাজে প্রায় 2:45, আমাদের লাঞ্চ কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। ফার্স্টে আছে হচ্ছে রাইস, ডাল, আলু ভাজা, তারপর হচ্ছে দই ইলিশ, ইলিশ পাতুরি আর হচ্ছে স্যালাড। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়, আর লাঞ্চের পরপরই চলে এলো ফল।
পাখিরালয় যাওয়ার পথে দেখতে পেলাম বনবিবির মন্দির। স্থানীয়দের মতে বনবিবি হলেন মানুষের রক্ষাকর্তী। ভারত ও বাংলাদেশ উভয় দেশের সুন্দরবন অঞ্চলেই মৎস্যজীবী, মধু সংগ্রহকারী, কাট্টুরিয়া জনগোষ্ঠীর মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে বাঘের হাত থেকে রক্ষা পেতে এই বনবিবির পূজা করে থাকেন। তারা মনে করেন বাঘের মুখে পড়লে, বনবিবির নাম স্মরণ করে মন্ত্র পড়লে বাঘ পালিয়ে যায়। স্থানীয় মানুষ বনে কাজে যাওয়ার আগে এই বনবিবির পূজা করে থাকেন। মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম পাখিরালয়ের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে প্রায় 5টা আর আমরা চলে এসেছি কিন্তু পাখিরালয়ে, আর এখানেই হোটেলে কিন্তু স্টে করব। দুই ধার দিয়ে কিন্তু এরকম দোকান রয়েছে যেখান থেকে তোমরা চাইলে কেনাকাটা করতে পারো। বেশ ব্যাগ ফ্যাগ অনেক কিছুই কিন্তু কেনা জিনিস রয়েছে। জেটি ঘাট থেকে প্রায় 5-7 মিনিট হেঁটেই আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। এই হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ বেশ বড় একটা বিছানা রয়েছে যেখানে কিন্তু আরামসে 3 জন থাকতে পারবে। আর এখানে একটা টাওয়াল দিয়েছে, একটা সোপ দিয়েছে, আর এখানে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা চেয়ার, একটা টেবিল, টুল আর কি, আর এখানে ডাস্টবিন রয়েছে, আর এই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একবার দেখাই। বাহ, ওয়াশরুমটা বেশ বড়ই আছে। এখানে ওয়েস্টার্ন কমোড, হ্যাঙ্গার ফ্যাঙ্গার সবই রয়েছে। এদিকে শাওয়ার, এখানে একটা বেসিনও রয়েছে, আবার একটা আয়নাও রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর রুমের এদিকে একটা জানলা রয়েছে, জানলা থেকে ভিউটা এরকম পুরো গ্রিন। ঘড়িতে বাজে এখন সন্ধে 7টা। এখানে কিন্তু এখন ঝুমুর নাচ হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঝুমুর গান স্থানীয় মানুষদের আনন্দ, দুঃখ এবং দৈনন্দিন জীবনে মুখোমুখি হওয়া সংগ্রামের কথা তুলে ধরে। গান আর নাচ উপভোগ করতে করতেই আমাদের কাছে চলে এলো সন্ধ্যের পাকোড়া আর চা। প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু আমরা এই ঝুমুর নাচ উপভোগ করলাম। খুবই একটা সুন্দর মুহূর্ত কেটেছে। আর এখন আমরা বাইরে বেরিয়ে দেখি, এখানে কিন্তু অনেক স্ন্যাক্সের দোকান রয়েছে, সাথে কিন্তু অনেক কেনাকাটির জিনিস রয়েছে। আজকের ডিনারে রয়েছে মাটন, আলু ভাজা আর ডাল। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে প্রায় 6:30, আর আমরা এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। চলো এবার যাওয়া যাক সাইটসিং এর উদ্দেশ্যে। এখন যদিও রোদ উঠেছে, বাট একটু আগে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, চার সাইড দেখলে বুঝতেই পারছ। প্রায় ভোরবেলা থেকে মোটামুটি 4টে থেকে তো আমি দেখতে পাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছিলো। এখন ওয়েদার অনেকটাই ভালো রয়েছে, সূর্যও উঠেছে, তো আশা করছি ভালোই থাকবে ওয়েদার। কালকেও এরকম ছিল, সকালের দিকে রোদ ছিল, দেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়ে কিন্তু একদম দেখতেই পেয়েছো কী অবস্থা ছিল। আবার বিকেলের দিকে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছিলো, তো এই সকাল সুন্দরবনের সকালটা কিন্তু বেশ ভালোই লাগছে। হোটেল থেকে প্রায় 7-8 মিনিট হেঁটে আমরা চলে এসেছি জেটি ঘাটের সামনে। কি প্রচুর পরিমাণের ভিড় কল্পনার বাইরে! দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় ম্যাক্সিমাম মানুষই সুন্দরবন ঘুরতে এসেছে। প্রায় 20-25 মিনিট সফর করে আমরা চলে এলাম আমাদের ফার্স্ট সাইট সিন স্পট সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। গেট দিয়ে ঢুকলেই প্রথমে কিন্তু এই কাউন্টারটা রয়েছে, এখান থেকে কিন্তু পার্কে থেকে পারমিশন করাতে হবে, অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের গাইড নেওয়া কম্পালসারি। এইখানে কিন্তু নিয়মাবলীগুলো লেখা রয়েছে, একবার দেখে নিও। আমাদের গাইড কিন্তু চলে এসেছেন আজকের দিনের জন্য, ইনি আমাদের গাইড। আপনার নামটা একবার বলে দেবেন। বাপ্পা। আচ্ছা, বাপ্পারাই আমাদের ক্লাসে ঘোরাবেন। আপনি যখন কোনো ক্যাম্পাসে উঠবেন ভিড়ের মতো আগে কিন্তু প্রচুর ভিড়, ওখানে নেটওয়ার্ক থাকবে না, যে ফোন করে আপনি কমিউনিকেট করবেন। একসঙ্গে থাকবেন এবং যখনই কানে আসবে যে তাজমহল বোর্ড ছেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই গেটের দিকে এগোবেন। আমরা এখন যাচ্ছি সজনেখালি ওয়াচ টাওয়ারে, যেখান থেকে ভিউটা অসাধারণ। গাইড দাদা থেকে জানতে পারলাম এই জলাশয়ে বাঘ আর হরিণ জল খেতে আসে, তাই দেখার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বাঘ আপনি বাঘ হরিণ অন্যান্য জঙ্গলে গেলে দেখতে পারেন, আমাদের সুন্দরবনের জঙ্গলে সীমিত দেখা যায়, কিন্তু যাদের দেখা যায় তারা লবণ জল খেয়ে বাঁচতে পারে।
এটাই সবচেয়ে বড় ব্যাপার। এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কচ্ছপ, আর এই যে জালটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের ডিফারেনশিয়েট করছে, জালের ওপারে কিন্তু বাঘ আসে। আর এই যে দেখতে পাচ্ছ গোল মতো, এখানে কিন্তু এটা করা হয়েছে হরিণ এবং বন্য প্রাণীদের জল খাওয়ার জন্য, মানে ওখানে মিষ্টি জল রিজার্ভ করে রাখা হয়। আপনার যে জায়গাটা আছেন ভারতবর্ষের এবং যে সুন্দরবনের যে অংশটা আছেন সজনেখালি একদম টপে আছে। এখন ঘড়িতে বাজে 8:30, আমাদের কিন্তু ফার্স্ট স্পটটা ঘোরা হয়ে গেছে। এখন আবার আমরা যাচ্ছি বোটের দিকে, আমাদের গাইড কিন্তু আজকে সারাদিনই আমাদের সাথে থাকবে। চলো যাওয়া যাক, দেখি নেক্সট কোথায় নিয়ে যায়। আজকের দিনের জন্য কিন্তু আমাদের বোট চেঞ্জ হয়ে গেছে, এটাই এখন আমাদের বোট, যার নাম হলো তাজমহল। এইটা কি কোনো ক্যাম্প নাকি? এটা হচ্ছে আমাদের যে ক্যাম্পাসটা আমরা ভিজিট করতে গেছিলাম সদ্যকালে। অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসগুলো বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে জঙ্গল তদারকির জন্য। যেমন আমাদের লোকাল এরিয়াতে পুলিশ ক্যাম্প হয়, এখন ফরেস্টের ক্যাম্প, এখানে ফরেস্টের আধিকারিকরা থাকে। আচ্ছা, এই সেক্টর এখন আমরা যে পজিশনে আছি এর ঠিক বাড়িকেও কিন্তু বাঘ থাকে, আর ডান দিকেও কিন্তু বাঘ রয়েছে, মানে দুদিকেই জঙ্গলটা পুরো ঘেরা। আর আমাদের গাইড দাদা যেটা বললেন যে লাস্ট আপডেট অনুযায়ী বাঁদিকের যে এই পার্টটা থেকে বাঘ কিন্তু এই পারে চলে গেছে, মানে এটা হচ্ছে পীরখালি 1 আর এই সাইডটা হচ্ছে পীরখালি 2। এটা হচ্ছে সুবর্ণখালি পার্ক, এটা বাম দিকে হচ্ছে পীরখালি 1 নম্বর দ্বীপ, ডান দিকে হচ্ছে পীরখালি 2 নম্বর দ্বীপ। হঠাৎই প্রচন্ড বৃষ্টি শুরু হয়, আমরা নিচে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আমাদের আমুদি মাছ ভাজা আর চা চলে এসেছে। একজনকে টার্গেট করলে তাকেই পুরোটাই পুরো, এরকম ব্যাপার নয়। এই ক্যারেক্টারটা সুন্দরবনে বর্তমানে দেখা যাচ্ছে, এটা আমরা গল্প কথাই শুনেছি যে যাকে টার্গেট করে তাকে দিয়ে নাকি ধরে, কিন্তু আমাদের এলাকাতে যারা এই যারা মাছ কাঁকড়া ধরা কাজ করে তাদের কাছ দিয়ে আমার যেটা তাদের মুখ দিয়ে আমি যেটা শুনেছি যে এখন বাঘ কিন্তু অ্যাটাক করার সময় ওইভাবে পার্টিকুলার কোনো ব্যক্তিকে টার্গেট করে না। আচ্ছা আচ্ছা, ওর সামনে ও যখন নৌকার উপরে অ্যাট্রাক্ট করবে, সে যে যে প্রাণীটাকে সে টার্গেট করেছে, মানে যে ম্যানকে সে টার্গেট করেছে, সেই ম্যান যদি মিসও হয়ে যায় তার সাইডের ম্যান যদি তার নাগালের মধ্যে পেয়ে যায় তার উপরে কিন্তু সে অ্যাট্যাক করে দিতে পারে। যেখানে প্রধান দুটো নদী মাতালা এবং বিদ্যাধরী এবং তার আরো তিনটে প্রান্ত মিলিয়ে এই পঞ্চমখানে সৃষ্টি হয়েছে। তো আমরা এর 360 যে ভিউ, এই ভিউটা যদি দেখি তাহলে আমরা পাঁচটা নদী সংযোগস্থল এক জায়গা থেকে আমরা দেখতে পাবো।
পঞ্চমুখী ছেড়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি দোবাকির দিকে। আর দেখতেই পাচ্ছ একটা আইল্যান্ডের কাছাকাছি কিন্তু চলে এসেছি, বেশ সবুজ, আর এই জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্প, আর এই দোবাকি ক্যাম্পের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। মানে দুই সাইডে দেখতে পাচ্ছো এরকম বড় ধরনের জারি করা রয়েছে। এখানে বেশ কিছু ম্যানগ্রোভ গাছ রয়েছে যা সুন্দরবনে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। দোবাকি ওয়াচ টাওয়ারটি পঞ্চমুখানির একদমই কাছাকাছি। এই ক্যানোপি ওয়াকটি প্রায় হাফ কিলোমিটার দীর্ঘ এবং মাটি থেকে প্রায় 20 ফুট মতো উঁচু। এই ফ্লাইওভারের পাশ দিয়ে 12 ফুট উঁচু তারে জাল দেওয়া রয়েছে যা বন্য প্রাণীদের থেকে পর্যটকদের রক্ষা করে। এই ক্যাম্পের ভেতরেও একটা মন্দির রয়েছে। দোবাকি ক্যাম্পে গিয়ে হরিণের দেখা মিলেছিল, যদিও অনেকটা দূরে, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের কিন্তু দোবাকি ক্যাম্প ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার বোটে উঠে যাচ্ছি। এখন আপাতত মাছ নদীতে আছি, আর মাছ নদীতে বসে ইলিশ খাচ্ছি। এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু একদম অসাধারণ এক্সপিরিয়েন্স, যেটা সুন্দরবন ছাড়া অন্য কোথাও আমার মনে হয় না খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করা যাবে। আর শেষ পাতে কিন্তু মিষ্টি, চাটনি, পাঁপড় তিনটেই চলে এসেছে। লাঞ্চ করার সাথে সাথে আমরা কিন্তু আবার হাতে পেয়ে গেছি পেয়ারা। ঘড়িতে এখন বাজে ঠিক 4টে, আর আমরা চলে এসেছি আবার সেই পাখিরালয়। এখানেই আমরা থাকবো, এখানে আমাদের 2 দিন স্টে রয়েছে। কালকেও আমরা ছিলাম, আজকে আবার চলে এসেছি। আজকের মতো আমাদের সাইট সিইং কমপ্লিট, এখন আবার হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, দেন আবার সন্ধ্যেবেলা বেরোবো একটু আশপাশে ঘুরতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যে পুরোটা ঘুরতে কতক্ষণ টাইম লেগেছে, যদিও আমরা আরও আগেই চলে আসতাম, বাট যেহেতু আমাদের খাওয়া হয়নি তার জন্য একটু দেরি হয়েছিল। সন্ধে হতে না হতে কিন্তু আমাদের কাছে চলে আসলো গরম গরম কফি আর এগ ডেভিল চপ। আজকের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো আর দেরি না করে ডিনারটা তাড়াতাড়ি সেরে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন। এখন আমরা হোমস থেকে টাটা জানিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে সাইট সিইং করতে করতেই আমরা পৌঁছে যাবো ক্যানিং স্টেশনে। আগের দিনের মতো আজকেও কিন্তু ঘাটে প্রচুর লম্বা লাইন ছিল। আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঘুগনি আর ডিম সিদ্ধ। তাদের কেমন লাগলো টুরটা? কতটা ভালো? ভালো তো অনেক ভালো। খাওয়া দাওয়া কেমন লাগলো? দিদি ভালো গেছে? আপনারা কেমন লাগলো? খাওয়া দাওয়া আমারও খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয়। একদম একদম অবশ্যই। তোমার কেমন লাগলো? আমার আসবে সুন্দরবন, ইচ্ছা আছে। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? ভালোভাবে ঘুরেছো? সুন্দরবন দাদার ট্রাভেলটা দেখে আসে। আর এই ট্যুরটা কেমন লাগলো সেটা বলো। দারুণ দারুণ। কেমন আছো বলো? এই রোজ রোজ সুন্দরবনে আসছো, কেমন লাগছে? আর আমাদের কেমন লাগবে একদম। এই কত বছর ধরে আছো তুমি? মানে 10-12 বছর হয়ে গেছে। দারুণ দারুণ ভাবে সেফলি দাদা কিন্তু আমাদের ঘুরিয়েছেন, থ্যাংক ইউ দাদা। ব্রেকফাস্ট সেরে নিচের কেবিনে গিয়ে দেখি জোর কদমে রান্না চলছে। আজকের দুপুরের মেনুতে রয়েছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য সাদা ভাত আছে, দুই মাছে ঝাল আছে আর ডাল আছে। আমরা চলে এসেছি আজকের দিনের জন্য ফার্স্ট এবং লাস্ট সাইট সিইং স্পট, সেটা হচ্ছে লোকনাথ মন্দির। দাদারা বললো এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত।
মন্দির অবধি যেতে গেলে কিন্তু তোমাদের প্রায় 7-8 মিনিট মতো হাঁটতে হবে। নমস্কার, আমার নাম আশিস দাস, আমার বাড়ি বালি বিজয়নগর, আমি সুন্দরবনে 18 বছর অনেক বাঘ দেখেছি। আমার এই 2 বছর হয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হতে যায় সুন্দরবনে মাছ ধরতে গিয়ে। আমরা হচ্ছে 5 জন করে মাছ ধরতে যাই, মা বোনের পুজো দিয়ে মাছ ধরতে যাই। আমরা নৌকাতেই থাকি 5 জন, 8 দিনের জন্য জঙ্গলেই থাকি, নৌকাতেই থাকি। 7 দিনের দিন একটা খুব একটা আকাশে মেঘ হয়, আকাশে যখন মেঘ হয় তখন আমরা সুন্দরবনের সরু সরু খালে ঢুকে যাই। ওই খালটার নাম হচ্ছে ভগ্নির খাল। ওকে গ্যারেবি করেছি, আকাশে মেঘ দেখে গ্যারেবি করে দিয়েছি নৌকা মাঝখানে। আর আমার গায়ে এত জোর, আমি ঘুমাচ্ছিলাম, দেখছি গায়ে ঘুমাচ্ছি। আমার যা 4 জন বসে আছে, কিছুক্ষণ পরে ওই 4 জন খুব জোরে চিৎকার চেঁচামেচি করে। যখন চিৎকার চেঁচামেচি করে আমার ঘুম ভেঙে যায়, আমি মুখ থেকে পাতা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি। কি মনে হয়েছে ধরে ফেলেছি, বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। তারপরে আমি আর কিছুই জানি না, আমি 8 মাস ঘেনারা ছিলাম, আমি 8 মাস কিছু জানি না। আমার এই চামড়া কেটে লাগিয়েছে মাথায়, এই চামড়া কেটেই মাথায় লাগান, কিছু একটা লাগে মতের দাগও আছে। আমার একটা অপারেশন বাকি আছে মা, এই জায়গাটাই এখন নরম হয়ে গেলে আমার এখন অপারেশন বাকি আছে। ডাক্তারও বলেছে প্লাস্টিক সার্জারি করতে হবে এই জায়গাটা। আর বাবা 7 দিকে জায়গা ছিল, সব ৮ লক্ষ টাকা খরচ হয়েছে মা। আমরা সুন্দরবনে যাই বাঘ দেখতে, কিন্তু ওখানে যারা থাকেন তারা কখনোই চান না বাঘের সম্মুখীন হতে। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে, লাঞ্চে রয়েছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। বিরিয়ানি খাওয়ার পর পর কিন্তু আমরা পেয়ে গেছি কোল্ড ড্রিঙ্কস। আমরা এসে পৌঁছালাম সোনাখালী ঘাটে। আমাদের 2-3 দিনের সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ হলো। তো আমরা কিন্তু চলে এসেছি রয়্যাল রাফটিক ট্রাভেলসের একদম পুরো অফিসে। আমরা এখন সরাসরি কথা বলে নেব রয়্যাল রাফটিক ট্রাভেলসের সুব্রত দাস সাথে। নমস্কার দাদা, আপনারা যদি একটু প্যাকেজ ডিটেলসটা পুরো কমপ্লিটলি বলে দেন। আমাদের এখন তো ইলিশ উৎসব চলছে, 3 মাস ব্যাপী ইলিশ উৎসবটা চলে। তা আমাদের শুরু হচ্ছে 2,999 টাকা দিয়ে ইলিশ উৎসবটা, কিন্তু এবারে গেস্টের আদার্স আর এক্সট্রা ফেসিলিটি যে যেরকম নেবে সেই অনুযায়ী প্যাকেজটা একটু রেটটা এদিক ওদিক হয়। আপনাদের